হ্যালো ভিত ওয়েলকাম ব্যাক টু ফোর্ডস একাডেমি বন্ধু তুমি যদি অগ্নিবির আর্মির প্রার্থী হয়ে থাকো জিডি টেকনিক্যাল টেডম্যান ক্লার্ক তো অতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটি আমি বলে দেবো তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডটি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদের র্যালি অ্যাডমিট কার্ড কেমন এবং র্যালি অ্যাডমিট কার্ডটা কিন্তু বন্ধুরা তোমাদেরকে ফিল আপ করতে হবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কোথায় কী লিখতে হবে তার সঙ্গে সঙ্গে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে আরও অন্যান্য তথ্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো কখন তুমি লাইনে দাঁড়াবে অর্থাৎ রিপোর্টিং টাইম টাইম তোমাদের যে দেওয়া হয়েছে সেই সময়টাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা তোমরা সবাই জানো আমাদের কলকাতা আমাদের কলকাতা জেলার মধ্যে চারটি আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে যেমন বন্ধুরা ব্যারাকপুর রয়েছে বহরমপুর রয়েছে শিলিগুড়ি রয়েছে আর তার সঙ্গে সঙ্গে কলকাতা রয়েছে তো এখন বন্ধুরা ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের কিন্তু অ্যাডমিট কার্ড জারি করে দেওয়া হয়েছে র্যালি অ্যাডমিট কার্ড এর পরে পরে কিন্তু আমাদের তিনটি এয়ারও বাকি রয়েছে এদের র্যালি কিন্তু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি দিকে হবে তো এদেরও কিন্তু র্যালি যেটা ডেট দেওয়া হয়েছে র্যালি ডেটের পনেরো থেকে তিরিশ দিন আগে পর্যন্ত তোমরা কিন্তু অনায়াসে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো তোমরা ফিজিক্যালটা এখন কন্টিনিউ করতে থাকো তোমাদের যখনই অ্যাডমিট কার্ড চলে আসবে তখন কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো ওকে পনেরো থেকে তিরিশ দিন আগে পর্যন্ত কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অনেকে আমাকে বলছিল কিন্তু দাদা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে আমি আমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারছি না বা আমার পাসওয়ার্ডটি ভুলে গিয়েছে বা আমি ড্যাশবোর্ড যে অপশানটা সেটি আমি খুঁজে পাচ্ছি না তো দেখো প্রথমত জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখানে অগ্নিপথ স্কিমে তোমরা ক্লিক করবে এখানে যখনই ক্লিক করবে আরও একটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই অনলাইন অপশানে তোমরা ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইন অপশানে তুমি যখনই ক্লিক করবে আরও একটি পেজ খুলে চলে আসবে এখানে তুমি তোমার মেল আইডি দিয়ে দেবে আর তার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দেবে এবং যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা তুমি দিয়ে দেবে এবং লগ ইন অপশান তোমরা দেখতে পাচ্ছ এই লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে আর দেখো যদি তুমি পাসওয়ার্ড ভুলে গিয়েছো তো এখান থেকে নতুন পাসওয়ার্ড করতে পারবে ফরগেট করে এখান থেকে তুমি কিন্তু ইউজার আইডিটা তুমি কিন্তু ফরগেট করতে পারবে তো লগ ইন অপশানে তুমি ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করলে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে তো বন্ধুরা এরকম পেজ খুলে চলে আসবে অর্থাৎ তুমি কিন্তু তোমার প্রোফাইলে প্রোফাইলে চলে আসবে তো দেখো প্রোফাইলে আসার পর অনেকে রয়েছে যে এই ড্যাশবোর্ড অপশানটা কিন্তু থাকছে না ওকে এই ড্যাশবোর্ড অপশানটা শুধু থাকছে না শুধু এই যে তোমাদের প্রোফাইল আইডি এটা কিন্তু তোমাদের থাকছে ওকে অর্থাৎ প্রোফাইল ডিটেলসটা কিন্তু তোমাদের থাকছে কিন্তু ড্যাশবোর্ড অপশানটা তোমাদের আসছে না ওকে তো এটা ড্যাশবোর্ড অপশানটা নিয়ে আসার জন্য তোমাকে এখানে যে তুমি তোমার নাম দেখতে পেয়ে যাবে এই নামে তুমি দুবার ক্লিক করবে ওকে দুবার ক্লিক করবে তাহলে তোমাদের কাছে তোমাদের ড্যাশবোর্ড অপশানটা চলে আসবে বা একবার ক্লিক করলেই হবে তুমি তোমার নামে শুধুমাত্র একবার ক্লিক করবে তাহলে এইরকম ড্যাশবোর্ড অপশান চলে আসবে এবং এখানে তুমি দিকে দেখতে পেয়ে যাবে মাই প্রোফাইল অ্যাপ্লাই অনলাইন কতগুলো তুমি অ্যাপ্লাই করেছো তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান হিস্টোরি চেঞ্জ পাসওয়ার্ড পাসওয়ার্ডটা তুমি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ র্যালি অ্যাডমিট কার্ড ওকে তো এই র্যালি অ্যাডমিট কার্ড অপশানে তোমরা ক্লিক করবে তো র্যালি অ্যাডমিট কার্ড অপশানে তুমি যখনই ক্লিক করবে তোমার কাছে অ্যাডমিট কার্ড চলে আসবে তুমি সেখানে ক্লিক করবে এবং তুমি কিন্তু সরাসরি সেটাকে তুমি তোমার ফাইলে ডাউনলোড করতে পারবে এবং যখনই তুমি সেই ফাইলটা ওপেন করবে তখন কিন্তু তোমার কাছে একটি পাসওয়ার্ড চাওয়া হবে তখন কিন্তু তুমি তোমার মেল আইডিটি ওখানে দিয়ে দেবে অর্থাৎ তোমাদেরকে স্মলে কিন্তু মেল আইডিটি ফিল আপ করতে হবে তো যখনই তুমি তোমার মেল আইডি দিয়ে দেবে অর্থাৎ তোমার ইউজার নেমটা দিয়ে দেবে এবং তুমি যখনই সেটাকে ওপেন করবে তখন কিন্তু সরাসরি ওপেন হয়ে যাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস নিয়ে যাবে তো ডকুমেন্টসের জন্য প্রথমত তোমাদেরকে অনলাইন অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে যেটি তুমি অনস্ক্রিন দেখতে পাচ্ছ এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে বা ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে এর এর আগে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে আধার কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে কুড়ি কপি তোমাদেরকে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে সেটি কিন্তু নেগেটিভ ফট ফটো হতে হবে এবং ফটোর মাপ তোমরা দেখতে পাচ্ছ ফাইভ ইন্টু ফোর কিন্তু সেমি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ তোমরা দেখতে পাচ্ছ দৈর্ঘ্য কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ পাঁচ এবং তোমরা দেখতে পাচ্ছ চার সেন্টিমিটার কিন্তু তার প্রস্থ তো ফাইভ ইন্টু ফোর সেন্টিমিটারের কিন্তু তোমাদেরকে পাসপোর্ট সাইজ সাইজ কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটি কিন্তু বা যে কোনো পাসপোর্ট সাইজ হলেই হবে তার সাইজ কিন্তু একই থাকে এবং সেটি কিন্তু কম্পিউটার ফটো হলে চলবে না সেটি কিন্তু তোমাদেরকে নেগেটিভ ফটো হতে হবে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু নেগেটিভ হতে হবে সেটি তুমি যে কোনো ফটোশপে যাবে তারা তাদেরকে বললে কিন্তু তারা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবে বা করে দেবে এনসিসি সার্টিফিকেট যদি তোমার থাকে তো নিয়ে যাবে আইটিআই যদি থাকে তো নিয়ে যাবে স্পোর্টস সার্টিফিকেট যদি থাকে তো নিয়ে যাবে আর যদি না থাকে তো নিয়ে যাবার কোনো প্রয়োজন নেই রিলেশনশিপ সার্টিফিকেট তোমার যদি থাকে তো নিয়ে যাবে আর নচেত যদি না থাকে তাহলে নিয়ে যেতে হবে না আর তুমি যদি কাস্ট সার্টিফিকেট হয়ে থাকো অর্থাৎ কাস্ট হয়ে থাকো তাহলে তুমি এস টি সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে আর ও বিসি এস সি কাস্ট সার্টিফিকেট এখানে লাগবে না শুধুমাত্র যারা এস টি রয়েছে আর তোমাদেরকে এই যে অ্যাডমিট কার্ড এটি কিন্তু ভালো কোয়ালিটি তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে এবং এটি কিন্তু তুমি ফোল্ড বা ভাঁজ করবে না এখানে কিন্তু সাপ সাপ লিখে দেওয়া হয়েছে তো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে র্যালি সাইটে নিয়ে যেতে হবে আর আনম্যারিড রয়েছে আনম্যারিড সার্টিফিকেট সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম যে রিলিজিয়ান সার্টিফিকেট তো সেগুলো বন্ধুরা না নিয়ে গেলেও চলবে কিন্তু সেগুলো তোমাদেরকে পরে সাবমিট করতে হবে তো এই ডকুমেন্টসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এইগুলো কিন্তু তুমি যদি নিয়ে যাও তুমি যদি আনম্যারিড সার্টিফিকেট তার সঙ্গে সঙ্গে রিলিজিয়ান সার্টিফিকেট যদি খুঁজে পাচ্ছ না ওকে ম্যানেজ করতে পারছো না তাহলে এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই কিন্তু হবে আর তোমাদেরকে ডকুমেন্টসের জন্য কিন্তু তোমাদেরকে পুরোপুরিভাবে সময় দেওয়া হবে তুমি সেই সময়ের মধ্যে কিন্তু সাবমিট করতে পারবে আর্মি রিক্রুটমেন্ট অফিসে গিয়ে আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো ওই অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে আর এখানে বন্ধুরা তোমাদেরকে আরও তথ্য দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রত্যেকটি ডকুমেন্টস তোমরা টু কপি করে জেরক্স করে নেবে তার সঙ্গে সঙ্গে অরিজিনাল নিয়ে যাবে তাহলেই কিন্তু হবে তো দেখো অ্যাডমিট কার্ডে তোমাদেরকে কী কী ফিল করতে হবে তো এখানে কিন্তু লেটেস্ট পাসপোর্ট সাইজ কিন্তু একটি তোমাদেরকে লাগাতে হবে সেটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে অর্থাৎ মুদ্রা লেটেস্ট বলতে তোমাদেরকে একদম নিউ ফটো যে কোনো নিউ পাসপোর্ট সাইজ ফটো এখানে তুমি কিন্তু লাগিয়ে দেবে এই যে ফাঁকা ঘর রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে সেটি বসাতে হবে এবং তুমি এই তোমার এই সোজা কিন্তু একটি বুকের সোজা কিন্তু একটি তুমি সিগনেচার করে দেবে ওকে তাহলে কিন্তু হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে এখানে নিচে কিন্তু তুমি যে র্যালি তুমি যেদিন তোমার র্যালি হবে সেই র্যালি ডেট এবং প্লেস অর্থাৎ তুমি যে গ্রাম থেকে বা যেখান থেকে বিলং করছো সেই প্লেসটা তুমি এখানে লিখে দেবে আর এখানে তুমি তোমার একটি সিগনে চার করে দেবে তাহলে কিন্তু তোমার র্যালি অ্যাডমিট কার্ড কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ফিল করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ যারা পাস করেছে তাদের কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে অর্থাৎ তার রোল নাম্বার এবং তার যে ভেনু দেখতে পাচ্ছ এই যে র্যালির অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু তার আর সি গ্রাউন্ড ব্যারাকপুরের র্যালি রয়েছে এবং তার রিপোর্টিং টাইম তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভোর একটার সময় কিন্তু রিপোর্টিং টাইম এখানে দেওয়া হয়েছে অর্থাৎ ওয়ান এ এম কিন্তু সময় দেওয়া হয়েছে এই সময় মধ্যে কিন্তু তোমাদেরকে রিপোর্টিং এর অর্থাৎ লাইনে দাঁড়াতে হবে এবং ভোর একটা থেকে কিন্তু তোমাদের লাইনের যে প্রসেস কার্যকলাপ সেগুলো কিন্তু চালু হয়ে যাবে ওকে এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ পাঁচ সাত দু কিন্তু এখানে ডেট দেওয়া হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ পাঁচ সাত দু হাজার তেইশে কিন্তু তার র্যালি রয়েছে এবং রিপোর্টিং টাইম কিন্তু অনে এম এবং এখানে দেখতে পাচ্ছ আর সিটি গ্রাউন্ড ব্যারাকপুরে কিন্তু তার র্যালি হবে এবং সে যে ক্যাটাগরি থেকে বা যে পোস্ট থেকে বিলং করছে এখানে কিন্তু পোস্ট নেম কিন্তু দেখতে পেয়ে যাবে তো এগুলোই তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে আর এখানে তোমাদের নিজের পার্সোনাল যে ডিটেলস সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে ওকে আর এখানে তোমাদের অ্যাডমিট কার্ড ফোর ফিজিক্যাল টেস্টের জন্য এখানে কিন্তু তোমরা হেডলাইন স্বরূপ দেখতে পেয়ে যাবে তো এটি ছিল তোমাদের ফিজিক্যাল অ্যাডমিট কার্ড যারা পরীক্ষায় শর্টলিস্টের তারা কিন্তু এরকম অ্যাডমিট কার্ড হাতে পাবে এবং এটা নিয়ে কিন্তু তোমাদেরকে র্যালি সাইটে যেতে হবে তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি সম্পূর্ণ তথ্য দিতে পারলাম ধন্যবাদ